ওয়েলকাম টু হাসানস ইংলিশ হোম। এতদিন গ্রামার করিয়েছি, গ্রামারটা অনেকটা একটানা বিষয়, একঘেয়ে, মাঝে মাঝে বিনোদনমূলক কর্মকাণ্ড দরকার। তার অর্থ নেই যে নাচ গান কবিতা, তার বাইরেও বিনোদন আছে, বিনোদনমূলক শিক্ষা। আমরা দৈনন্দিন জীবনে নানা ধরনের পরিবেশে নানা ধরনের এক্সপ্রেশন দিয়ে থাকি। কোন পরিবেশে কোনটা বলতে হয়, কোন পরিবেশে কোনটা বলতে হয়, এরকম কিছু কথাবার্তা আমি বাংলা ইংরেজি পাশাপাশি নিয়ে আসছি। আপনাদের ভালো লাগবে আশা করি। যারা যাদের এই বিষয়ে কৌতূহল থাকবে, শেখার আগ্রহ থাকবে, তারা অবশ্যই, আমি জানি যে বারবার ভিডিওটি দেখে যে কথাগুলি আমি প্রতিনিয়ত দেব শিখে নেবেন। এই যে তো ইংরেজি আমি কয়েকদিন কিছুদিন কন্টিনিউ করব, মাঝে মাঝে আবার সিলেবাস ভিত্তিক গ্রামারও করাবো। আসুন আমরা দেখি কী করা যায়। প্রথমে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, টোটাল বোর্ডটার লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। আশা করি নিয়েছেন। এটা হচ্ছে সম্মতি প্রকাশ সূচক, সম্মতি প্রকাশ সূচক অভিব্যক্তি। এটা আমাদের কোনো গ্রামারে পড়ে না, দু চারটে আপনারা জানেন, আমি বলছি ওকে, ঠিক আছে। আমরা কেউ বললো যে ভাই এটাতে চলবে, ওকে, আমরা নিজেরা বলি, আপনারা বলেন ইউ আর রাইট, তুমি বা আপনি ঠিকই বলেছো বা বলেছেন, দ্যাটস রাইট, ঠিক আছে, দ্যাটস ফর শিওর, এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায়। একটু মিস্টেক দেখেন, এটা দাড়ি টাড়ি না, এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায়। ইউ ক্যান সে দিস এগেইন, আবারও বলতে পারো, আবারও বলো। যেমন একজন একটা কথা বলছে, হয়তো বা ইতস্তত করতেছে, কিন্তু আমি বা আপনি সম্মত হয়েছি, ঠিক আছে, একবার না দশবার বলো। আমরা এরকম অনেক সময় বলি, একবার না ভাই, এই কথা ভালো, এই কথাটা তুমি দশবার বলো। ইউ ক্যান সে দিস এগেইন, আবার যদি আরও বারবার ইউ ক্যান সে দিস এগেইন অ্যান্ড এগেইন, ঠিকই, এক্স্যাক্টলি রাইট, এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। ইউ হ্যাড বেটার বিলিভ ইট, এটা তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি একমত, আই অ্যাগ্রি, আরও একটু মানসম্মত হলে আই অ্যাম অ্যাট ওয়ান। এ ব্যাপারে আমি একমত, আই অ্যাগ্রি উইথ দ্যাট, আমি পুরোপুরি একমত, আই কুড নট অ্যাগ্রি মোর, ঠিকই বলেছো বা ঠিকই বলেছেন, দ্যাটস রাইট, করেক্ট, একেবারে ঠিক কথা, দ্যাটস প্রিসাইসলি দ্য পয়েন্ট, একেবারে ঠিক কথা, দ্যাটস প্রিসাইসলি দ্য পয়েন্ট, আমারও তাই মনে হয়। মি টু থিঙ্ক সো, আমারও তাই মনে হয়, মি টু থিঙ্ক সো। একজন বলল যে আমার মনে হয় উনি আসবেন না, আমি বললাম যে আমারও তাই মনে হয়, মি টু থিঙ্ক সো, আই থিঙ্ক সো অ্যাকচুয়ালি না, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত, আই অ্যাম ড্যাম শিওর, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে সে এবার বাংলাদেশ টিম বিশ্বকাপ আনবে। তাহলে একজন বলল, আমি সম্মতি দিলাম কি, আমি সম্পূর্ণরূপে নিশ্চিত, তাহলে আই অ্যাম ড্যাম শিওর, সহমত। আমরা অনেক সময় লিখি, একজন একটা মতামত ব্যক্ত করছেন, তার সাথে মতের মিল আমরা প্রদর্শন করার জন্য বলি কি, সহমত, আই অ্যাম পজিটিভ। তাহলে কথাগুলো আপনারা দেখবেন, শিখবেন, শুনবেন, উৎসাহ পেলে এই মগজের মধ্যে
লক্ষ লক্ষ আছে, বের করবার আপনাদের দিতে থাকবো। একসময় ইংরেজির প্রতি অবশ্যই আগ্রহ আপনাদের জন্মাবে। আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।